আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ লিমন। সবাইকে যে আইটি ইনস্টিটিউট এর ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের সিএসএস টিউটোরিয়াল পর্বে স্বাগত। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। ওকে, তো আমরা এটা আজকে শিখবো যে কিভাবে আমাদের নেভিগেশন মেনু বা সাইডবার মেনু, যে মেনুই বলেন না কেন, এটা কিভাবে তৈরি করা হয়। ঠিক আছে, তো আমি একটা ক্লাস নিয়ে নিই, ক্লাস দিয়েই করি। মেনু বার, ওকে, তো আমি একটা ক্লাস নিয়ে নিলাম, ক্লাস নাম আছে মেনু বার নিয়ে। ওকে, তো মেনু বারে নর্মালি কি কি থাকে আপনারা অলরেডি কিছু কিছু জানেন, সেটা হচ্ছে ইউএল দিয়ে শুরু করতে হয়, যে আনঅর্ডার লিস্ট, তাই না? ওকে, তো ইউএল দিয়ে আমরা করব আনঅর্ডার লিস্ট, তারপরে এর ভিতর আছে লিস্ট দিয়ে করব, দেন এর ভিতর অ্যাঙ্কর, যে আপনারা যে কথা বলছিলেন যে আপনি একটা মেনুতে ক্রিয়েট করলেন একটা পেজে নিয়ে যাবে স্পেসিফিক, সেটা পেজ একটা ফর্ম হতে পারে, এটা কিভাবে করে। আচ্ছা, যেমন এখানে আমি এভাবে লিখে দিই যে প্রথম যে পেজটা হবে সেটা হচ্ছে কি, হোম পেজ। তো আমার মেনুর নাম দিলাম হোম, ঠিক আছে, ওকে। তো আমি একই জিনিস আমি বারবার কপি করি, কপি করবো কিসের জন্য সেটা আপনাদের বলছি এখন। যেমন আমি এটা যদি রান করাই এখন, রান, আচ্ছা রান এখান থেকে করাই, বুঝতে পারছেন, মানে আমি দুইটা লিস্ট নিছি আর আমাদের সবকিছুই ঠিকঠাক আছে। তো তো আমরা এই সেম জিনিস এখানেই কাজটা করব। তো আমাদের মেনু নামগুলো আমি ক্রিয়েট করে ফেলি। ওকে, ঠিক আছে, এ পর্যন্ত। আচ্ছা, তো আমি একের অধিক মেনু এখান থেকে জাস্ট এখানে লিস্ট, লিস্ট বলতে তো আমরা বুঝি যে লিস্ট মানে কি তালিকা, আর এ মানে কি যে তালিকার ভিতর আপনি কি অ্যাঙ্কর করে দিচ্ছেন, ঠিক আছে, এই তো, এছাড়া কিছু না। তো আমি এটা সেম কপি করে আমি জাস্ট পেস্ট করে দিব একবার। ওকে, তো আমার লিস্টগুলোর নাম একটু রিনেম করি, যেমন আছে প্রথম আমাদের হোম থাকুক, পরে অ্যাবাউট থাকুক, তারপরে দিলাম আছে ব্লগ, দিলাম সাপোজ ব্লগ, দেন আছে সিমিলারলি এখানে আমি চেঞ্জ করে দিলাম ব্লগ, দেন আমি এখানে দিয়ে দিলাম সার্ভিসেস, সার্ভিসেস, দেন সিমিলারলি আমি এখানেও সার্ভিসেস রাখলাম, তারপরে এখানে আমি দিলাম হচ্ছে কি সাপোজ এরকম আমি রেখে দিলাম ওয়ার্ডপ্রেস, রেখে দিলাম হচ্ছে কন্ট্রাক্ট। এ পর্যন্ত কারো কোনো প্রবলেম? কোনো প্রবলেম নাই। ওকে, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।